আমি শিওর হইছেন ওনার আব্বুর মোবাইলে থেকে যে মেসেজ গুলো আছে ওই যে মেসেজ আব্বুর মোবাইল থেকে মেসেজ আসতেই পারে আসতেই পারে হ্যাঁ অন্য কেউ তো পাঠাইতে পারে আমি আগে মেসেজ গুলো দেখেন তারপরে বুঝতে পারবেন সেই দিন যাবে तीन मास मोबाइल फोन दीते बुजो खाल मोबाइल तो फोन दी एक बाबा दया पचिस हजार टिका पाठाइते कहते आर्जेंट এই 5 মিনিটের ভিতরে না 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 আপনি টাকা পাঠাবেন না মানে আমি তো কি যে বুঝো কষ্ট আরে কত বড় বড় বুঝি মানে আমার তো আগে বুঝালো আমার তো আগে বুঝালো তুমি मालिक माता घूर माता ठीक नहीं देखते अंकेले लंकेले कटा पे मान ना मन लगे अपने आसन को अरे नाम ही तो पूछता थे नाम हॉस्पिटल नाम मैसेज कर दे ভাই এটা আমরা বুঝতে পারছি না ভাই আমি ভাই ছোট
আজকে সকালে একজন আপু এসে বলতেছে যে একটি নাম্বারে 25,000 টাকা পাঠানোর জন্য। তো আমাদের সন্দেহ হয় বিধায় আমরা তাকে জিজ্ঞাসা করি যে টাকাটা কোথায় পাঠাবেন। তখন তিনি প্রথম অবস্থায় বলতে চায় না, পরবর্তীতে চাপাচাপি করার ফলে তিনি আমাদের কাছে বিষয়টা শেয়ার করে। তিনি বলে যে তার হাজবেন্ডকে বিদেশে আটকে রাখছে, 25,000 টাকা দিলে তাকে ছাড়িয়ে দেবে। তো আমরা বললাম কীভাবে বুঝলেন আপনি? তখন উনি আমাদেরকে ওনার ইমো অ্যাকাউন্ট, ওনার হাজবেন্ডের ইমো অ্যাকাউন্ট দেখাচ্ছে, ওই অ্যাকাউন্ট থেকে SMS দিচ্ছে। তখন আমি বলি দেখেন এটা যে আপনার হাজবেন্ড SMS দিচ্ছে আপনি কীভাবে বুঝলেন? তিনি বলছে তার ওনার হাজবেন্ডের ইমো অ্যাকাউন্ট থেকে SMS দিচ্ছে। তো আমি বললাম দেখেন ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনি অন্যভাবে আপনার হাজবেন্ডের সাথে যোগাযোগ করেন, আপনার হাজবেন্ডের সাথে যোগাযোগ ছাড়া টাকা পাঠাবেন না। তখন তিনি যোগাযোগ করে দেখা যায় ওনার হাজবেন্ডের ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, ওনার হাজবেন্ড এই ব্যাপারে কিছুই জানে না। তো এই কারণে আমি সবাইকে বলবো যে আপনারা কাউকে টাকা পাঠানোর আগে অবশ্যই নিশ্চিত হয়ে তারপরে টাকা পাঠাবেন। কেউ বললো আর টাকা পাঠিয়ে দেবেন এই কাজটা করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।